ডিবিএস ম্যাডাম এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম আমি ডিবিএস ম্যাডাম সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকের নোটিফিকেশন অন রাখো যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায় আলোচনার বিষয় ক্লাস সেভেন হিস্ট্রি হিস্ট্রির আমরা পঞ্চম স্কুলের প্রশ্নপত্রটা সলভ করছি এর আগে স্কুলগুলো আমাদের হয়ে গেছে দেখে নিও আর লাইন ভিত্তিক পড়া অলরেডি হয়ে গেছে প্রশ্ন উত্তর আমি করিয়ে দিয়েছি প্লাস তোমাদের সাজেশনস ভিডিও দেওয়া আছে হিস্ট্রি সব তোমরা দেখে নিও ঠিক আছে শুরু করা যাক হিস্ট্রি প্লেলিস্টে পাবে সবার প্রথমে বলেছে সঠিক উত্তর নির্বাচন করো বলছে বিদ্রোহের নেতা ছিলেন শশাঙ্ক গোপাল রামপাল নাকি ভীম নেতাকে ছিলেন না ভীম ভীম ছিলেন ইজ পরের প্রশ্নে যাব পরের প্রশ্নে আমাদের বলেছে সেন রাজাদের আদি বাসস্থান ছিল হরিয়ানায় কেরলে মগধে নাকি কর্ণাট অঞ্চলে এটা কর্ণাট অঞ্চলে হবে পরের প্রশ্নে চলে যাবো পরের প্রশ্ন বলেছে অঙ্কর ভাটের বিখ্যাত এটা হবে অঙ্কর ভাটের বিখ্যাত বিষ্ণু মন্দির বিষ্ণু মন্দিরটি প্রতিষ্ঠিত হয় কম্বোডিয়ায় ইন্দোনেশিয়ায় শ্রীলঙ্কায় নাকি ব্রহ্মদেশ এটা হবে হচ্ছে কম্বোডিয়ায় নেক্সট পরের প্রশ্ন পরের প্রশ্ন বলেছে ভারতে পান পাতার চাষ শিখেছিল ভারত পান পাতার চাষ করতে শিখেছিল যেখানকার প্রতিবেশী দেশগুলির থেকে সেটি হলো মানে কোথাকার প্রতিবেশী দেশের থেকে শিখেছিল আর কি দিয়েছে উত্তর পূর্ব এশিয়া নেক্সট দক্ষিণ পূর্ব এশিয়া নেক্সট দিয়েছে উত্তর পশ্চিম এশিয়া দক্ষিণ পশ্চিম এশিয়া না আনসার হবে হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া পরের প্রশ্ন পরের প্রশ্ন বলেছে দু এক কথায় আনসার দাও বলছে প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম কোনটা ছিল ওকে এটা আমরা বৃহত্তম না পুণ্ড বর্ধন ঠিক আছে নেক্সট নেক্সট বলেছে ভাগীরথী ও কর্তোয়া নদীর মধ্যবর্তী এলাকার নাম কি ভাগীরথী আর কর্তোয়ার মধ্যবর্তী এলাকার নাম বরেন্দ্র আমরা করব পরের প্রশ্ন বলছে চোল রাজ্যের প্রধানকে কি বলা হতো চোল রাজ্যের প্রধানকে রাজা তো বলা হতো সাধারণত তো এটা আমরা রাজাই করব এবং মনে হচ্ছে এটা প্রথম রাজাই হওয়া দরকার ছিল এটা যাই হোক প্রধান এসেছে যখন আমি রাজাই করে দিলাম চোল রাজ্যের প্রধানকে রাজাই বলে নেক্সট টিকা বলেছে মৎস্যান্নায় আর দীপঙ্কশ্রী জ্ঞান মৎস্যান্নায় দেখো এটা আমরা লিখবো বাংলার রাজা শশাঙ্কের মৃত্যুর পর তার পুত্র মানবদেব বসেন সিংহাসনে তিনি মাত্র আট মাস পাঁচ দিন রাজত্ব করেছিলেন এই সময় থেকে কনৌজরাজ হর্ষবর্ধন কামরূপের রাজা ভাস্কর বর্মা কাশ্মীর রাজ ললিতাদিত্য সহ অনেকে বারবার বাংলা আক্রমণ করে ফলে বাংলায় চরম অরাজকতার সৃষ্টি হয় পুকুরের বড়ো মাছ যেমন ছোট মাছ গিলে খায় বাংলার জনজীবন সেই অবস্থা তৈরি হয়েছিল সবলেরা দুর্বলের ওপর অত্যাচার করত বাংলার এই অবস্থাকে মাৎসন্নায় বলা হতো দাসি এতটা দেবো তাহলেই হবে ক্লিয়ার দেখে নিয়েছ নেক্সট দীপঙ্কশ্রীজায় যাব হচ্ছে আমরা এই যে দীপঙ্কশ্রীজ্ঞান এটা আমরা লিখব যে ভারত এবং বহির্ভারতের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতার অন্যতম উদাহরণ হলেন দীপঙ্কশ্রী জ্ঞান বাঙালি বৌদ্ধ আচার্যদের মধ্যে সবচেয়ে বিখ্যাত শ্রেষ্ঠ পণ্ডিত অতিশের অতীশের জন্ম বঙ্গাল অঞ্চলের বিক্রম বিক্রমণিপুরের বিক্রম মণি এটা বিক্রম সরি মণিপুরের আচ্ছা বজ্রযোগিনী গ্রামে তিনি ব্রাহ্মণ্য মতবাদে বিশ্বাসী ছিলেন না বলে তার বাড়ি আজও নাস্তিকের ভিটে নামে পরিচিত ওদন্তপুরী বিহারে আচার্য শিলারক্ষীদের কাছ থেকে দীক্ষা নিয়ে তিনি দীপঙ্কশ্রীজ্ঞান নামে পরিচিত তিনি সম্ভবত বিক্রমশীল ওদন্তপুরী ও সোমপুরী মহাবিহারের আচার্য ও অধ্যক্ষ ছিলেন তিব্বতের রাজা জ্ঞানপ্রভের অনুরোধে তিনি দুর্গম হিমালয় অতিক্রম করে তিব্বতে যান সেখানে তিনি মহা মহাযান বৌদ্ধ ধর্ম প্রচার করি তারই চেষ্টায় তিব্বতে বৌদ্ধ ধর্ম জনপ্রিয় হয় নেক্সট আমরা লিখবো হচ্ছে তিনি সংস্কৃত গ্রন্থ ভোট ভাষায় অনুবাদ করেন আর এখানটা আমরা লিখব ও অতীশ তিব্বতে বুদ্ধের অবতার হিসাবে পূজিত হন তিব্বতের রাজধানী লাসার কাছে তার সমাধির পবিত্র তীর্থক্ষেত্র আছে তিন নম্বরের জন্য এতটা ঠিক আছে পাঁচ নম্বরে আনসার দিলে আমরা এতটা পর্যন্তই লিখবো পুরোটাই লিখতে হবে ঠিক আছে এই প্রশ্নগুলো পরও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বড় প্রশ্ন অলরেডি আমি দিয়ে দিয়েছি দেখে নিও আর যেগুলো বাকি আছে একটাই ভিডিওতে আসবে